বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম 2022 সাল, তখন আমার চ্যানেলের নাম ছিল এ টু লাভ অ্যাকশন। চ্যানেলটা আমি শুরু করেছিলাম আমার কিছু বন্ধুবান্ধব এবং কিছু লোকজন নিয়ে। তো সেই চ্যানেলে আমরা প্রথমে অ্যালবাম, ভিডিও, গানের সঙ্গে শুটিং করতাম। কিন্তু একটা সময় এমন হয়েছিল যে আমার চ্যানেল থেকে আমার মানে মনের ওপর থেকে একটা চাপ সৃষ্টি হতে হতে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। চ্যানেলটা প্রায় মানে শেষের মানে নষ্ট হয়ে যাওয়ার পথেই চলে গেছিলো আর কি। তো আমি রিসেন্টলি একটা ভিডিও হঠাৎ করে মানে আপলোড করে ফেলি, এবং হঠাৎই সেই দিনের মধ্যেই আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো সেইভাবে আমি চ্যানেলটা আজকে আমার চ্যানেলের 42,000 সাবস্ক্রাইবার বর্তমান দেখতে পাবে তোমরা চ্যানেলের ভেতরে ঢুকলে। তো 42,000 সাবস্ক্রাইবার, 42,000 সাবস্ক্রাইবার নিয়ে কী হবে বন্ধু, যদি না চ্যানেলে আমি ভিডিও ভিউস আনতে পারি, যদি না তার থেকে আমি কোনো আর্নিং বা রেভিনিউ করতে পারি, তা সেই সাবস্ক্রাইবার নিয়ে তো আমার কোনো লাভ নেই। সেই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো বলেই বসেছি। তো বন্ধু, একটা কথা সবসময় মনে রাখবে, সবাই ইউটিউব জগতে আসতে চায়, সবাই ইউটিউবার হতে চায়, কিন্তু সবাই তো আর ইউটিউবার হতে পারে না। সেটা সব সেই স্বপ্ন আমারও ছিল, আমিও ইউটিউবার হতে চেয়েছিলাম। অনেক ইউটিউবারদের ভিডিও দেখতে চাই, দেখি অনেকে ভিডিও করে, দেখি তাদের ভিডিও, এবং আমার মাঝে মাঝে মনে হয় যে আমিও একদিন একটা বড় ইউটিউবার হব। তো বন্ধু, সে স্বপ্ন তো সবারই স্বপ্নেই থেকে যায়, পূরণ তো হয় না। সবাই ভিডিও করে, অনেকেই ভিডিও ইউটিউবে ছাড়ে, নতুন নতুন ইউটিউবার অনেকেই আছে। তো আমার এই ভিডিওটা সেই সব নতুন ইউটিউবারদের জন্য আমি আজকে দিতে চাই। সেই সব নতুন ইউটিউবার যারা ইউটিউবে তাদের চ্যানেল ক্রিয়েট করে একটা স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে চায়, তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি করছি। আমিও যে এক্সপিরিয়েন্স থেকে ইউটিউবে জগতে এসেছি, সেই এক্সপিরিয়েন্স তাদের সঙ্গেও শেয়ার করতে চাই। যারা নতুন ইউটিউবে আসতে চাও কিংবা নতুন ইউটিউবে স্ট্রাগল করছো, সমস্ত কথা এবং পরিচয় সব কিছু তো শেষ করে ফেললাম। তো এবার চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে আমি সবাইকে বলতে চাই, যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউব নিয়ে স্বপ্ন দেখো এবং ইউটিউবে নিজের একটা চ্যানেল খুলে প্রতিষ্ঠা পেতে চাও, তো সবাইকে একটাই অনুরোধ করব। হ্যাঁ, ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম, এখানে বন্ধুরা একবার যদি তোমরা এই প্ল্যাটফর্মকে ধরতে পারো না, নিশ্চয়ই প্রতিষ্ঠা পেয়ে যাবে, এবং একবার প্রতিষ্ঠা পেলে বড় সফলতা তোমরা অর্জন নিশ্চয়ই করবে। তো ভিডিওটা শুরু করি। তো এখানে ইউটিউবের কয়েকটি নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আমি যেগুলো মানি আর আমার সঙ্গে যেগুলো হয়েছে সেগুলোই আমি তোমাদেরকে শেয়ার করব। অন্য অনেকে অনেক কিছু বলে, সবার আমিও টেক ভিডিও দেখতাম, আর আমি মূলত এটা টেক ভিডিও করছি না, কারণ আমার যে এক্সপিরিয়েন্স আমি সেই এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো অনেকে অনেক কথা বলে যে এটা করো, এটা করলে এটাই হবে, ওটা করো, ওটা করলে এটাই হবে। না বন্ধুরা, একটাই ইউটিউবের একটাই ক্রাইটেরিয়া আছে, কিংবা যাই বলো, সিও টুলস বলো কিংবা ইউটিউবের যে নিয়মগুলো বলো, সব কিছু বন্ধুরা সব কিছু ঠিক আছে, শুধু একটাই যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে তোমরা ভিডিও তোমাদের ভাইরাল নিশ্চয়ই হবে, সেটা হলো যে ইউটিউবে ভিডিও একবার আপলোড করে ছেড়ে দিলে, মনে করলে যে আমার ভিডিও ভাইরাল হয়ে গেল, ভিউস চলে এলো, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল, এটা নয় বন্ধুরা। হ্যাঁ, আমরা জানি, সবাই জানি যে ইউটিউবে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশন করা যায়, কিন্তু সেটা তো আনতে হবে বন্ধু, যে একটা ভিডিও ছাড়লাম আমার চ্যানেল 4,000 ঘন্টা ভিউস মানে ওয়াচ টাইম গেইন করে দিল, 1,000 সাবস্ক্রাইব হয়ে গেল, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল, এটা নয়। চ্যানেলে তোমার ভিডিও করতে হবে, কন্টেন্ট ভালো দিতে হবে। হ্যাঁ, অবশ্যই কন্টেন্টটা ভালো হতেই হবে, তারপরেই তো লোকজন দেখবে, না তাই না? তো সেই কন্টেন্ট তোমাকে সবসময় আপলোড করতে হবে, সপ্তাহে 2 কিংবা 3টে কন্টেন্ট তোমাকে আপলোড দিতেই হবে, এবং ভিডিওটা তোমার সব মানে এক্স মানে তোমার যে
ক্ষমতা, তার যে সম্পূর্ণ যে বলে না যে বেস্ট, সবচেয়ে কন্টেন্টে যে নিজের বেস্টটাকেই পুরোটাই দিলে যে ভিডিওটা হয় আর কি, মানুষজন যাতে দেখতে পারে একটা প্রেজেন্টেশন, ধরো একটা কাজ করছি তার একটা প্রেজেন্টেশন সব লোকজন দেখবে আর কি, একটা প্রজেক্টের কাজ হচ্ছে তার একটা প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটাই তো লোকজন দেখে নাকি। হ্যাঁ, তো সেই ভিডিওটা তোমাকে করতে হবে অবশ্যই, ভালোভাবে প্রেজেন্ট করতে হবে ইউটিউবের যে মানে অ্যালগোরিদম আছে সেখানে, তোমার ভালো ভিডিও প্রেজেন্টেশন করতে হবে, কন্টেন্টটা ভালো দিতে হবে, এবং তো অবশ্যই করে থাম্বনেলটা সুন্দরভাবে সাজাতে হবে যাতে লোকজন তার উপর ক্লিক করে এবং ভিডিওটা ভেতরে ঢুকে দেখে, আর ভিডিওটা অবশ্যই ভালো দিতে হবে। এবং সবচেয়ে বড় যে কথাটা, ভিডিও তোমাকে কন্টিনিউয়াসলি ছেড়ে যেতে হবে, যেভাবে আমি কন্টিনিউয়াসলি ভিডিও ছেড়ে যেতে 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 আজকে আমি 42,000 সাবস্ক্রাইবার গেন করে ফেলেছি আমার চ্যানেলে। আপাতত ভিডিও আমার ভিউজ কম আছে, আমি ভিডিও কন্টিনিউভাবে দিতে পারি না, কারণ আমি যেখানে কাজ করি কাজের মধ্যে থেকে যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে আমি ভিডিওটা করি। তো আজকে এই রাত্রে সময় পেয়েছি আমি, তো ভিডিওটা করছি, আর ভিডিওটা করছি আরেকটা কারণে যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, কারণ আমি চ্যানেলটা আমার 42,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, কিন্তু তাও আমি চ্যানেলের প্রতি তেমন একটা মানে হচ্ছে তো হচ্ছে হবে তো হবে এমন একটা ব্যাপার ছিল, কিন্তু যখন আমার চ্যানেলে একজন আমাকে ফোন করেছিল এবং আমাকে বলছে দাদা আপনার চ্যানেলটা বিক্রি করবেন আমাকে, আমি বললাম হ্যাঁ কত প্রাইস দেবেন, তো উনি বলছে এরকম একটা প্রাইস আমাকে বললো আর কি মনে হতো, তো আমি বললাম না আমার এই প্রাইস দিতে হবে না, আমার চ্যানেলটা এত সাবস্ক্রাইবার আছে আমার এরকম একটা প্রাইস লাগবে, তো উনি আমাকে যেরকম বলছে যে আমি এই প্রাইস দেবো আপনি দেবেন তো দিন, তো সেইভাবে আমি তারপরেই আমি বুঝতে পারলাম যে আমার চ্যানেলের ভ্যালুটা কতটা, আমি যে চ্যানেলটা ক্রিয়েট করেছি, আমি যে 42,000 সাবস্ক্রাইবার গেন করেছি, সেই 42,000 সাবস্ক্রাইবার সেই চ্যানেল নিয়ে আমি যখন ফেলে রাখছি, বাইরে থেকে একজন যখন আমাকে বলছে যে চ্যানেলটা সেল করবেন, তো তখনই আমি বুঝতে পারছি যে আমার চ্যানেলের ভ্যালুটা কতটা, সেই জন্য তোমাদের সঙ্গে আজকে বসা। তো বন্ধুরা অবশ্যই তোমরা ইউটিউবে এসো, ইউটিউব সকলের জন্য আছে, সবাই ইউটিউবার হতে পারো, যে একটু চেষ্টা করলে বন্ধু সব কিছু করা যায়, মানুষের সেই ক্ষমতাটা আছে, মানুষ পারে না এমন কিছু নেই। যারা যারা ধরো এই যে মিস্টার বিস্ট, তারপর কেজি এক্স ওয়াই জেড, ধরো টি সিরিজের মতো এই যেসব বড়ো চ্যানেলটা, তারা তো আসলে খুব তাড়াতাড়ি চ্যানেলে সাফল্যতা পায়নি, তারাও ধাপে ধাপে উঠে তারপর চ্যানেলটা ক্রিয়েট করেছে, তবেই তো না আজকে তারা বড় ইউটিউবার হতে পেরেছে। তো আমরা যদি বলি যে আমরা একদিনেই বড় ইউটিউবার হয়ে যাব, বড় সিঁড়ির ওপরে উঠে যাব, তাহলে তো হয় না বন্ধু, আস্তে আস্তে ধাপে ধাপে সিঁড়ি এগোতে হয়, তারপর তো সাফল্য পাওয়া যায় নাকি, ঠিক বলছি? তো যাই হোক বন্ধু, আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম আমি জানি না, আমার যে যতটুকু অভিজ্ঞতা আমি ইউটিউব থেকে পেয়েছি ততটুকু অভিজ্ঞতা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকের মতো এইটুকু, আরও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আর যেতে যেতে আমি যে টিপসগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো, ভিডিও অবশ্যই কন্টেন্টটা ভালো করবে এবং তার থাম্বনেলটা সুন্দরভাবে সাজাতে হবে, এবং সিও টুলস তো করতেই হবে ইউটিউব স্টুডিও থেকে, ট্যাগস, তার টাইটেল, সমস্ত কিছুই তো করতে হবে, কিন্তু একটা সব থেকে যে জিনিসটা বড়ো সেটা হলো তোমাকে হাল ছাড়লে চলবে না বন্ধু, সবসময় ভিডিও তোমাকে আপলোড করে যেতে হবে, একদিন না একদিন তুমি সাফল্যতা অবশ্যই পাবে। তো আজকের মতো এটুকুই ছিল তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতা, যেটুকু আমি পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আবারও দেখা হবে নতুন ভিডিওতে, তো চলো টাটা।